ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ মংলা পায়রা উপকূল অতিক্রম করছে। সন্ধ্যা নাগাদ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করবে এটি। সমুদ্র বন্দরগুলোকে 6 ও 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মধ্যরাতের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বিস্তারিত গ্যালমার শফির রিপোর্টে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মিধিলিতে পরিণত হয়। এটি সন্ধ্যার পর মংলা, বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বৃষ্টিপাত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা বাতাস এবং বিশেষ করে আপনার বৃষ্টি এবং বাতাস দুইটাই একসাথে উপকূলীয় জেলা বিশেষ করে নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা এই সমস্ত জেলায় দুপুর থেকে শুরু হয়ে গেছে এবং এটা পর্যায়ক্রমে সন্ধ্যা আর একটু গণায় আসলে উইন্ড স্পিড বাড়বে এবং রাত 9টার পর থেকে এটা আবার কমার শুরু করবে। সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 6 থেকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে গতরাত থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী। গাড়িতে খুব কষ্ট হচ্ছিল, ভিড় হচ্ছিল, রাস্তায় গাড়ি কম ছিল, হাঁটু পর্যন্ত পানি জমে গেছে, কিন্তু ট্রাফিক রাস্তার মধ্যে আছে। প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে কোনো ভেহিকল কোনো কিছুই পাইনি, হেঁটে আসছে এখান পর্যন্ত। না, বৃষ্টির মধ্যে তো যানবাহন পাচ্ছি না, সিএনজি পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, মানে খুব বাজে অবস্থা, ভিজে একাকার অবস্থা। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।